হ্যালো স্টুডেন্টস, এনকে কেমিস্ট্রি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা জৈব রসায়ন অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম এবং জৈব রসায়নের আমরা লাস্ট যে ভিডিওটি আলোচনা করেছি সেখানে অ্যালকেনের নামকরণ, কিভাবে অ্যালকেনের নামকরণ করতে হয়। আমরা আজ দেখব কিভাবে অ্যালকিন যৌগের নামকরণ করতে হয়। তাহলে আমরা সরাসরি চলে যাই অ্যালকিনের নামকরণে। অ্যালকিন তাদেরকে বলা হয় যে সকল জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তাদেরকে আমরা কি বলবো? অ্যালকিন বলবো। তাহলে কি অ্যালকিন কাদেরকে আমরা বলি? যে সকল জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। তাহলে সবচেয়ে সরলতম অ্যালকিন কি হবে? অ্যালকিন সি ডবল বন্ড সি এইচ 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 ইথিলিন, একে আমরা কি বলি? ইথিলিন বলি। যদি আইওপ্যাক নোমেনক্লেচার আমরা দেখি, এই যৌগটির সাধারণ নাম কি? ইথিলিন। যদি আইওপ্যাক নোমেনক্লেচার করতে বলে, তাহলে আমাদের প্রথমে কি নির্ণয় করতে হয়? দীর্ঘ কার্বন শৃঙ্খল নির্ণয় করতে হয়। তাহলে এই অ্যালকিনটি ক কার্বনের শৃঙ্খল, দুই কার্বনের শৃঙ্খল, তাহলে আমরা কি লিখব? ইথ। আর যেহেতু এটি ডবল বন্ড আছে, তাহলে আমরা অ্যালকেনের ক্ষেত্রে এন লিখছিলাম, তাহলে এখানে আমরা কি লিখব? ইথ প্লাস ইন। তাহলে যৌগটির নাম কি হবে? ইথিন। যৌগটির নাম কি হবে? ইথিন। আচ্ছা, আমরা এক কার্বন করে বাড়াবো, সি সি সি। তাহলে আমরা এখানে হাইড্রোজেন দিলাম, তাহলে এটাও একটি অ্যালকিন। সিঙ্গেল বন্ড রয়েছে, কিন্তু কোনো জৈব যৌগে যদি সিঙ্গেল বন্ড থাকলেও যদি কোথাও ডবল বন্ড থাকে, তাহলে সেটি কি হবে, কি হিসাবে গণ্য করা হবে? অ্যালকিন। তাহলে এই অ্যালকিনটার আমাদের নাম্বারিং করতে হবে। এবার আমরা কোন দিক দিয়ে নাম্বারিং করব? যদি আমরা এই দিক দিয়ে নাম্বারিং করি, তাহলে এই কার্বনটি পাবে এক, এটা দুই, এটা তিন, তাহলে এটা হবে রং নাম্বারিং। কারণ আমি আগের দিন লিখে দিয়েছিলাম যদি কোনো জৈব যৌগের মধ্যে দ্বিবন্ধন থাকে, তাহলে অবশ্যই দ্বিবন্ধন আগে এমনভাবে নাম্বারিং করতে হবে যাতে করে দ্বিবন্ধনের কার্বন কম নম্বর পায়। তাহলে আমাদের সঠিক নাম্বারিংটা কি হবে? সি সি ডবল বন্ড, আমি একসঙ্গে হাইড্রোজেনগুলো লিখে দিচ্ছি, সি এইচ থ্রি। তাহলে এখান দিয়ে আমি যদি নাম্বারিং করি ওয়ান টু থ্রি, তাহলে এই দিক দিয়ে যদি আমি নাম্বারিং করি, তাহলে কি হবে? কার্বন কার্বন দ্বিবন্ধন যে কার্বন দিয়ে শুরু হচ্ছে সেই কার্বনটি এক নম্বর পাচ্ছে। আর কিন্তু এই দিক দিয়ে যদি নাম্বারিং করি, তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন এখান দিয়ে শুরু হচ্ছে বললে মনে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধনের কার্বন দুই নম্বর পাচ্ছে। তাহলে যদি আমি এদিক দিয়ে নাম্বারিং করি, কার্বন কার্বন দ্বিবন্ধনের কার্বন কত নম্বর পাচ্ছে? দুই নম্বর পাচ্ছে। কিন্তু আমি যদি এদিক দিয়ে নাম্বারিং করি, তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধনের কার্বন এক নম্বর পাচ্ছে। তাহলে কোনটি সঠিক নাম্বারিং হবে? এটি। তাহলে কীভাবে লিখতে হয়? যদি কার্বন শৃঙ্খল নির্ণয়ের পরে প্রতিস্থাপক থাকে, তাহলে প্রতিস্থাপকের নাম আগে লিখতে হবে, কিন্তু এখানে কোনো প্রতিস্থাপক নেই, তাহলে লেখার দরকার নেই। তারপরে কী লিখতে হয় আমাদের? দীর্ঘ কার্বন শৃঙ্খল, ক কার্বনের শৃঙ্খল, এক দুই তিন কার্বনের শৃঙ্খল। তাহলে আমরা কী লিখলাম? তিন কার্বনের শৃঙ্খল হলে লিখতে হয় কি? প্রোপ। তারপরে প্রোপের পরে আমরা যদি অ্যালকেন হয়, তাহলে আমরা এন লিখছিলাম, এন এ দন্তের ন এন। কিন্তু এখানে যেহেতু ডবল বন্ড আছে, তাহলে এন আর লেখা যাবে না, তাহলে কী লিখতে হবে? ইন লিখতে হবে। তাহলে ইন যদি লিখতে হয়, প্রোপের পরে ড্যাশ দিলাম আমরা, ড্যাশ দিয়ে ইনটা কত নম্বরে আছে? এক নম্বর কার্বনে আছে, তাহলে প্রোপ ওয়ান ইন। এই যৌগটি যদি এইভাবে সাইক্লিক রিং দ্বারা আমরা প্রকাশ করি, এইট, এটা যদি লেখা হয়, তাহলে আমাকে নাম্বারিং করতে হবে কীভাবে? ওয়ান টু থ্রি, এটা হলো সঠিক নাম্বারিং। কেউ যদি এইভাবে নাম্বারিং করে ওয়ান টু থ্রি, তাহলে কিন্তু হবে না, কারণ আমাকে নাম্বারিংটা কার্বন 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 দ্বিবন্ধনের যে কার্বন থেকে আমরা শুরু করব, অবশ্যই তার পরেরটা কী করতে হবে? নেক্সট নাম্বারিং হবে। তাহলে এটা কি আমাদের? রং নাম্বারিং। তাহলে এর নাম কী হবে? তাহলে এটা এটা একটি সাইক্লিক যৌগ, তাহলে প্রতিস্থাপক নেই। তাহলে আগের দিন নিয়মটি কী ছিল? যদি জৈব যৌগের মধ্যে প্রতিস্থাপক থাকে, তাহলে প্রথমে প্রতিস্থাপকের নাম লিখতে হবে, তারপরে কী লিখতে হবে? তারপরে দীর্ঘ কার্বন শৃঙ্খলের নাম লিখতে হবে। কিন্তু এখানে প্রতিস্থাপক নেই, তাহলে নাম লেখার দরকার নেই, তাহলে কী লিখবো আমরা? কিন্তু এখানে কী যৌগটি আছে? সাইক্লিক কম্পাউন্ড, তাই কী লিখবো? সাইক্লো ক কার্বনের শৃঙ্খল, তিন কার্বনের শৃঙ্খল, তাহলে সাইক্লো প্রোপিন, বুঝে গেল? আচ্ছা, যদি এই যৌগটি হয় সি এইচ থ্রি সি ডবল বন্ড সি সি এইচ থ্রি,
আবার এর সঙ্গে আমরা নিচ্ছি CH3 CH2 CH ডবল বন্ড CH2। তাহলে এই যৌগটি নাম্বারিং করবো আমরা কিভাবে, নাম্বারিং 1 2 3 4, আমি এদিক দিয়েও নাম্বারিং করতে পারি একই হবে কারণ ডবল বন্ড 2 3 নম্বর পাবে, কিন্তু এটা কি করতে হবে এর নাম্বারিং করার সময় আমাকে কোন দিক দিয়ে করতে হবে 1 2 3 4, কারণ এদিক দিয়ে করলে 1 2 3 তিন নম্বর কার্বন পাচ্ছে দ্বিবন্ধন, তাহলে আমাকে সেই দিক দিয়ে নাম্বারিং করতে হবে যেদিক দিয়ে নাম্বারিং করলে কার্বন 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 দ্বিবন্ধন কম নম্বর পাবে। তাহলে এর নাম কি হবে, তাহলে ক কার্বনের শৃঙ্খল 4 কার্বনের, তাহলে কি লিখবো আমরা, বিউট। অনেকে কি করে যে CH3 আছে দেখেই মনে করে এটা প্রতিস্থাপক, কিন্তু নয়, কারণ চেনের মধ্যে আছে। প্রতিস্থাপক কখন, দীর্ঘ কার্বন শৃঙ্খল নির্ণয় করার পরে যদি অতিরিক্ত গ্রুপ থাকে তখন তাকে আমরা প্রতিস্থাপক বলি। তাহলে কি হলো, বিউট ড্যাশ দিয়ে 2 নম্বরে ইন, তাহলে বিউট 2 নম্বরে শুরু হচ্ছে ডবল বন্ড, এদিক দিয়ে যদি নাম্বারিং হয় বিউট 2 ইন। এই যৌগটির নাম কি হবে, বিউট 1 ইন, বিউট 2 ইন, এবং এটিকে কি বলবো আমরা, বিউট 1 ইন। তাহলে আমরা আরো অন্যান্য এক্সাম্পলে আসবো, এটা মুছে নিই। আচ্ছা আমি একবার ওই নামকরণের রুলসটা লিখে নিই, তাহলে সুবিধা হবে। তাহলে অ্যালকিনের নামকরণ, অ্যালকিনের নামকরণের যে নিয়মটি এখানে লেখা হয়েছে সেটি কি, কার্বন সংখ্যা সহ প্রতিস্থাপকের নাম, তার সঙ্গে যদি যৌগটি সাইক্লিক হয় তাহলে সাইক্লো লিখব, যদি এবং তারপরে দেখবো যে দীর্ঘ কার্বন শৃঙ্খলে কতগুলি কার্বন আছে সেই কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ প্রোপ এগুলি লিখব, এবং তার সঙ্গে লিখব কি, শেষে কার্বন সংখ্যা দিয়ে ইন লিখব। তাহলে আমি কয়েকটা উদাহরণ নিয়ে নিই, আরও কয়েকটি উদাহরণ নিয়ে নিই। তাহলে CH3 ডবল বন্ড CH3H, এই যৌগটির নামকরণ করবো আমরা। তাহলে এই যৌগটির নামকরণ আমি এদিক দিয়ে করতে পারি, এদিক দিয়ে নামকরণ করলে কি হবে, 1 2 3 4। আচ্ছা এই যৌগটি এদিকটাতে আবারও লিখছি আমরা, CH3 ডবল বন্ড CH3। তাহলে নাম্বারিং এদিক দিয়ে করতে পারি, এদিক দিয়ে করলে কি হবে, 1 2 3 4, অর্থাৎ আমি এদিক দিয়ে যদি নাম্বারিং করি কার্বন দ্বিবন্ধন যে নাম্বার পাবে, আমি যদি এই দিক দিয়ে নাম্বারিং করি তাহলেও কিন্তু দ্বিবন্ধন সেম নাম্বার পাচ্ছে। তাহলে আমি কোনটা নেব, এইবার আমাকে দেখতে হবে যৌগটির মধ্যে যখন আমি দীর্ঘ শৃঙ্খল নির্ণয় করলাম যে 4 কার্বনের একটি শৃঙ্খল আছে, এবং 4 কার্বনের শৃঙ্খল করতে গিয়ে আমরা দেখলাম যে CH3 একটা গ্রুপ অতিরিক্ত হয়েছে কত নম্বর কার্বনে, এখানে 3 নম্বরে এখানে 2 নম্বরে। তাহলে আমি যখন নাম্বারিং করব আমাকে খেয়াল রাখতে হবে যদি কার্বন কার্বন দ্বিবন্ধন একই নম্বর পায়, কার্বন কার্বন দ্বিবন্ধন যদি উভয় দিক দিয়ে নাম্বারিং করলে একই নম্বর পায়, তখন আমাকে দেখতে হবে যদি প্রতিস্থাপক থাকে তাহলে সেই দিক দিয়ে নাম্বারিং করতে হবে, যেদিক দিয়ে নাম্বারিং করলে প্রতিস্থাপকটি কম নম্বর পাবে। তাহলে এই দিক দিয়ে নাম্বারিং করলে কার্বন কার্বন দ্বিবন্ধন 2 নম্বর পাচ্ছে এবং প্রতিস্থাপক কত, 3 নম্বর, কিন্তু এদিক দিয়ে যদি আমি নাম্বারিং করি কার্বন কার্বন দ্বিবন্ধন 2 নম্বর পাচ্ছে, এটাতেও 2 নম্বর পাচ্ছে, কিন্তু প্রতিস্থাপক ক নম্বর পাচ্ছে, 2 নম্বর, কিন্তু এদিক দিয়ে যদি নাম্বারিং করি কার্বন কার্বন দ্বিবন্ধন 2 নম্বর পাচ্ছে কিন্তু প্রতিস্থাপক 3 নম্বর পাচ্ছে। তাহলে এইটা আমার কি হলো, রং নাম্বারিং, এটা হলো কি আমার, রাইট নাম্বারিং। তাহলে আমি কি লিখবো এখানে নাম, তাহলে আমার নিয়ম কি, যদি কার্বন শৃঙ্খলের মধ্যে প্রতিস্থাপক থাকে তাহলে আগে কার্বন সংখ্যা সহ প্রতিস্থাপকের নাম লিখতে হবে। তাহলে ক নম্বরে আছে 2 নম্বর কার্বনে, তাহলে কি লিখলাম, 2 মিথাইল সাইক্লো লিখতে হবে, যদি সাইক্লিক রিং থাকে, কিন্তু এটা মুক্ত শৃঙ্খল, এ সাইক্লিক রিং নয়, এক প্রান্তের সাথে আরেক প্রান্ত যুক্ত নেই, তাহলে এটা লেখা দরকার নেই। দীর্ঘ কার্বন শৃঙ্খল ক কার্বনের, 2 মিথাইল 4 কার্বনের শৃঙ্খল, তাহলে আমি কি লিখলাম, 2 মিথাইল বিউট, তারপরে কি লিখতে হবে, কার্বন সংখ্যা সহ ইন, তাহলে কার্বন সংখ্যা সহ ইন, তাহলে ক নম্বরে ইন আছে, 2 নম্বর কার্বন থেকে ডবল বন্ড শুরু হচ্ছে, তাহলে বিউট 2 ইন, ঠিক আছে। তাহলে এটা এই এখানে যদি লিখতাম কি লিখতাম, 3 মিথাইল বিউট 2 ইন, কিন্তু সেটা কি হবে, ভুল নাম্বারিং হবে। তাহলে আমরা বোঝা গেল, তাহলে যদি নেক্সট আমরা এক্সাম্পলে চলে আসি, তাহলে এটা আমাদের ভুল নাম্বারিং হলো। আচ্ছা এটা পরে আসছে, নোটটা কি,
যদি কোনো জৈব যৌগে যদি কোনো জৈব যৌগে দীর্ঘ মানে জৈব যৌগে যদি একাধিক দ্বিবন্ধন থাকে, অর্থাৎ দুটি বা তিনটি দ্বিবন্ধন থাকে, তখন কি লিখতে হবে? যদি একাধিক দ্বিবন্ধন থাকে তাহলে দীর্ঘ কার্বন শৃঙ্খলের নামের শেষে আ শব্দ যোগ হবে। এক্সাম্পল নিয়ে নিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। CH3 CH2 double bond C single bond C double bond CH2। তাহলে নাম্বারিং করলাম, যে কোনো একদিক দিয়ে নাম্বারিং করলেই হবে, 1 2 3 4। তাহলে এখানে কটা ডবল বন্ড আছে? দুটি। তাহলে দুটি যদি ডবল বন্ড থাকে তাহলে আমি কি লিখব? কোনো প্রতিস্থাপক নেই, তাহলে প্রতিস্থাপক লেখার দরকার নেই। সাইক্লিক ও নয় তাহলে এটাও লেখার দরকার নেই। তাহলে দীর্ঘ কার্বন সিঙ্গল ক কার্বনের, 1 2 3 4 চার কার্বনের। তাহলে কি লিখবো আমি প্রথমে? বিউট। তাহলে এটা লেখার কথা ছিল বিউট, কিন্তু পয়েন্টটা কি লিখে দিয়েছি? যদি একাধিক দ্বিবন্ধন থাকে তাহলে দীর্ঘ কার্বন শৃঙ্খলের নামের শেষে আজও হবে। তাহলে বিউট, তাহলে নর্মালি কি হওয়ার কথা ছিল? বিউট, কিন্তু আমি এখানে কি লিখব? বিউটা। তারপরে ক নম্বরে ডবল বন্ড আছে 1, কমা আবার ক নম্বরে আছে 3 নম্বরে। যেমন করে প্রতিস্থাপক, একই প্রতিস্থাপক যদি দুবার বা তিনবার থাকতো আমরা দুই সেই কার্বন সংখ্যাটি লিখতাম পরপর, যত যত মানে যত নম্বর কার্বনে প্রতিস্থাপকগুলি মানে আছে। তাহলে এখানে কি আছে? 1 নম্বরে ডবল বন্ড আছে আর 3 নম্বরে ডবল বন্ড আছে, সেই জন্য আমি কি লিখলাম? 1, 3 বিউটা, 1, 3 ডাইইন। বা এটাকে এইভাবে লেখা যেতে পারে, 1, 3 বিউটা ডাইইন। 1, 3টাও আমরা আগে লিখতে পারি, 1, 3 বিউটা ডাইইন বা বিউটা 1, 3 ডাইইন। তাহলে এই হলো। আচ্ছা এটা তাহলে এটা লিখে নাও। যদি এটা হয়, তাহলে 1, 2, 3, 4 তাহলে নাম কি লিখবো আমরা? সাইক্লিক কম্পাউন্ড। প্রতিস্থাপক নেই তাহলে সরাসরি সাইক্লোতে চলে গেলাম, সাইক্লো বিউটা 1, 3 ডাই ইন। সাইক্লিক কম্পাউন্ড 1 থেকে শুরু হচ্ছে ডবল বন্ড, আবার 3 থেকে শুরু হচ্ছে ডবল বন্ড, সেই জন্য প্রথমে লিখলাম কি? সাইক্লো। তারপর 4 কার্বনে লিখলাম বিউটা, তারপরে ডাইইন কথা আছে, 1-এ আছে 3-এ আছে, 1, 3 ডাইইন। তাহলে সাইক্লো বিউটা 1, 3 ডাইইন। আচ্ছা আরো এক্সাম্পল নেওয়া যাক। এখানে এর নাম কি হবে? এটাকে কি বলা হয়? বেনজিন বলা হয়। কিন্তু আইওপিএন নোমেনক্লেচার কি হবে? তার নাম্বারিং করতে হবে 1, 2, 3, 4, 5, 6। প্রতিস্থাপক আছে? নেই। তাহলে প্রতিস্থাপক নেই, তাহলে কি আছে? প্রতিস্থাপক নেই, তাহলে সাইক্লিক কম্পাউন্ড। হ্যাঁ সাইক্লিক কম্পাউন্ড। তাহলে আমি এখানে কি লিখবো? প্রথমে সাইক্লো লিখতে হবে, সাইক্লো। আচ্ছা তারপরে কি লিখতে হবে? দীর্ঘ কার্বন শৃঙ্খলের নাম। তাহলে দীর্ঘ কার্বন শৃঙ্খল ক কার্বনের, 6 কার্বনের শৃঙ্খল, তাহলে সাইক্লো হেক্সা। তাহলে এমনি নর্মালি কি হওয়ার কথা ছিল? হেক্স, যেহেতু একাধিক ডবল বন্ড আছে, 3 খানা ডবল বন্ড আছে, তাহলে সাইক্লো হেক্সা। তারপরে কি লিখবো? ডবল বন্ড গুলো কোন কোন কার্বনে আছে? 1-এ আছে, 3-এ আছে, 5-এ আছে। তাহলে 1, 3, 5 তিনটে ডবল বন্ড থাকার জন্য আমরা কি লিখবো? ট্রাই ইন। তাহলে একে কি বলা হয় আবার? এই যৌগটির নাম কি? ডাকনাম। ডাকনাম বেনজিন। তাহলে সাইক্লো হেক্সা 1, 3, 5 ট্রাই ইন। আরো অনেক এক্সাম্পল নেব আমরা। এখানে একটা CH3 নিলাম, তাহলে এটার নাম কি হবে? এটা নাম্বারিং করতে হবে কোথা থেকে? 1, 2, 3, 4, 5, 6 তাহলে এখানে প্রতিস্থাপক আছে? হ্যাঁ 1 নম্বরে প্রতিস্থাপক আছে। তাহলে আমরা কি লিখবো? 1
মিথাইল, প্রতিস্থাপকটার নাম কি মিথাইল, ওয়ান মিথাইল প্রতিস্থাপকের নাম লেখা হয়ে গেল। তারপরে কি কার্বন সংখ্যা সহ প্রতিস্থাপকের নাম লেখা হয়ে গেল। তারপরে সাইক্লো লিখতে হবে কারণ যৌগটি সাইক্লিক বা বদ্ধ, তাহলে ওয়ান মিথাইল সাইক্লো। তারপর দীর্ঘ কার্বন শৃঙ্খলের নাম ছ কার্বনের শৃঙ্খল, আমি বলেই দিয়েছি যে যখন বদ্ধ শৃঙ্খলা হয় তখন বদ্ধ শৃঙ্খলটাকেই আমরা কি ধরবো, দীর্ঘ কার্বন শৃঙ্খল, তাহলে ওয়ান মিথাইল। এবং যদি প্রতিস্থাপকের কার্বন সংখ্যা কম হয় তাহলে ওয়ান মিথাইল সাইক্লো হেক্সা লিখবো। হেক্সা কেন লিখলাম, কারণ একাধিক ডবল বন্ড আছে, তাহলে ওয়ান মিথাইল সাইক্লো হেক্সা ড্যাশ দেবো। এবার ইনগুলো তারপরে কি লিখতে হবে, দৃঢ় কার্বন শৃঙ্খলের নাম লেখা হয়ে গেল। আটা কেন লিখলাম, কারণ একাধিক ডবল বন্ড আছে তাই। তারপরে কি লিখতে হবে, ইন লিখতে হবে কার্বন সংখ্যা সহ। তাহলে কোথায় কোথায় ইন আছে, এক নম্বরে আছে, তিন নম্বরে আছে, পাঁচ নম্বরে আছে, তাহলে 1,3,5 ট্রাই ইন। এই যৌগটির একটা নাম আছে, নাম কি, ডাক নাম টোলুইন, একে টোলুইন বলা হয়। আরো একটা অ্যালকিন নিচ্ছি, এখানে নিলাম, তাহলে এটার নাম কি লিখবো আমরা, তাহলে এটা এক নম্বর কার্বন আবার, 1,2,3,4,5,6। তাহলে দেখি কত দেখা যাচ্ছে, তাহলে নাম কিভাবে লিখবো আমরা, তাহলে কোথায় কোথায় মিথাইল আছে, প্রতিস্থাপক কটা আছে, এক তিন পাঁচে তিনখানা কি আছে, মিথাইল গ্রুপ আছে, তাহলে কি লিখবো, 1,3,5 ট্রাই মিথাইল, 1,3,5 ট্রাই মিথাইল। তারপরে প্রতিস্থাপকের নাম লেখা হয়ে গেল, প্রথম নিয়ম প্রতিস্থাপকের নাম লিখতে হবে, প্রতিস্থাপক হয়ে গেল, কাজ শেষ। এবার লিখতে হবে সাইক্লো, কারণ যৌগটি বদ্ধ যৌগ, তাহলে কি লিখতে হবে, 1,3,5 ট্রাই মিথাইল। তারপরে কি লিখবো, সাইক্লো, সাইক্লো লেখা হয়ে গেছে, যেহেতু বদ্ধ সিঙ্গল সাইক্লো লেখা হয়ে গেছে। তারপরে কি লিখতে হবে, দীর্ঘ কার্বন শৃঙ্খলের নাম, ক কার্বনের শৃঙ্খল, ছ কার্বনের শৃঙ্খল, তাহলে কি লিখবো, 1,3,5 ট্রাইমিথাইল সাইক্লো হেক্স। তার সঙ্গে কি যোগ করবো, আ যোগ করবো হেক্সা, কারণ কি একাধিক ট্রিপল বন্ড আছে, সাইক্লো হেক্সা। তারপরে 1,3,5 ট্রাই ইন, এটা হয়ে গেল। তাহলে এইগুলো এটা কি গেল, এইগুলো কি গেল, টোটালি অ্যালকিনের নামকরণ। তারপরে আমরা এবার আলোচনা করব অ্যালকাইনের নামকরণ। তাহলে এবার আমরা আলোচনা করব অ্যালকাইনের নামকরণ। অ্যালকাইনের নামকরণ একই, যদি দীর্ঘ কার্বন শৃঙ্খল নির্ণয়ের পরে কার্বন প্রতিস্থাপক থাকে রিং দীর্ঘ চেনের সঙ্গে, যদি অতিরিক্ত কোনো গ্রুপ যুক্ত থাকে তাকে আমরা প্রতিস্থাপক বলি। যদি প্রতিস্থাপক থাকে তাহলে আগে লিখবো নাম, যদি সাইক্লো অ্যালকাইনে সাধারণত সাইক্লোটা হয় না, দীর্ঘ কার্বন শৃঙ্খল যত কার্বনের হবে সেটা লিখবো, এবং তার সঙ্গে আইন কার্বন সংখ্যা সহ আইন লিখবো, এক্সাম্পল দিলে বোঝা যাবে। তাহলে সবচেয়ে সরলতম অ্যালকাইনের নাম নেওয়া হোক সি ট্রিপল বন্ড সি এইচ। ক কার্বনের শৃঙ্খল, দু কার্বনের শৃঙ্খল, তাহলে কি লিখবো আমরা, ইথ, তার সাথে কি লিখবো, আইন, তাহলে এটা কি হয়ে গেল আমাদের, ইথাইন, ইথাইন। আচ্ছা যদি সি ট্রিপল বন্ড সি 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 এইচ থ্রি সি এইচ থ্রি এইচ সি এইচ থ্রি, নাম্বারিং কেমনভাবে করবো, 1,2,3,4,5, এদিক দিয়ে নাম্বারিং করবো না, প্রতিস্থাপক কম পেলেও ট্রিপল বন্ডের কার্বন কিন্তু বেশি নম্বর পেয়ে যাবে, 1,2,3,3 পেয়ে যাচ্ছে এদিক দিয়ে নাম্বারিং করলে, এবং প্রতিস্থাপক 2 পাচ্ছে। কিন্তু এদিক দিয়ে যদি আমরা নাম্বারিং করি তাহলে এদিকে ট্রিপল বন্ডের কার্বন ক নম্বর পাবে, 2 নম্বর পাবে। তাহলে আমাকে প্রথমে কী লিখতে হবে, প্রতিস্থাপকের নাম লিখতে হবে, তাহলে কীভাবে লিখবো, ফোর মিথাইল, ফোর মিথাইল পেন্ট টু ইন। এইভাবে অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ কতকটা একই, শুধু ইনের জায়গায় আমরা কি বসাবো, আইন বসাবো। এরপরে আমরা চলে আসি, যদি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন একই সঙ্গে থাকে তাহলে আমরা নাম্বারিংটা কিভাবে করব। দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যদি একই সঙ্গে থাকে তাহলে নাম্বারিং আমরা কিভাবে করব, দেখে নিই। C
সি সিঙ্গেল বন্ড সি 1 2 3 4 5 6 তাহলে নাম্বারিং আমি এদিক দিয়ে করতে পারি, করলে কি হবে 1 2 3 4 5 6 এদিক দিয়ে নাম্বারিং করলে কি হবে 1 2 3 4 5 6 এখানে একটা পয়েন্ট মনে রাখতে হবে, নোট কি মনে রাখতে হবে যে কার্বন কার্বন দ্বিবন্ধনের প্রায়োরিটি কার্বন কার্বন ত্রিবন্ধন অপেক্ষা বেশি। অর্থাৎ আমাকে যদি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকে তাহলে আমাকে কিভাবে নাম্বারিং করতে হবে, আমাকে সেই দিক দিয়ে নাম্বারিং করতে হবে যেদিক দিয়ে নাম্বারিং করলে দ্বিবন্ধন কম নম্বর পাবে। শর্ত আছে একটা, কন্ডিশন অ্যাপ্লাই, কন্ডিশন কি, যদি দ্বিবন্ধন ও ত্রিবন্ধন একই পজিশনে থাকে, একই পজিশনে থাকে বলতে কি, আচ্ছা যদি আমরা এদিক দিয়ে নাম্বারিং করি এটা এক নম্বর হচ্ছে, আবার যদি এদিক দিয়ে নাম্বারিং করি ট্রিপল বন্ডটা এক নম্বর হচ্ছে, দুজনের পজিশন একই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাকে দ্বিবন্ধনের দিক দিয়ে নাম্বারিং করতে হবে। তাহলে দ্বিবন্ধনের দিক দিয়ে নাম্বারিং করলাম তাহলে নাম কি হবে, তাহলে কোনো প্রতিস্থাপক নেই, তাহলে কি শর্ত কি, যদি কার্বন কার্বন দ্বিবন্ধনের দিক দিয়ে নাম্বারিং করতে হবে বা প্রায়োরিটি আগে, যদি দ্বিবন্ধন ও ত্রিবন্ধন একই নম্বর পায়, মানে যদি আমরা এদিক দিয়ে করলে ত্রিবন্ধন এক নম্বর দিয়ে হতে পারে আবার এদিক দিয়ে করলে দ্বিবন্ধন এক নম্বর হচ্ছে, দুটোই এক হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাকে দ্বিবন্ধনের দিক দিয়ে নাম্বারিং করতে হবে। তাহলে কী লিখবো, তাহলে প্রথমে কোনো প্রতিস্থাপক নেই তাহলে দীর্ঘ কার্বন শৃঙ্খল কী লিখবো, হেক্স, হেক্স ইন আর আইন, ইন আর আইনের মধ্যে লিখতে হবে আগে কাকে, ইন, কারণ ইন কি দিয়ে শুরু, ই এন ই, ই দিয়ে শুরু, আইন ওয়াই দিয়ে শুরু, তাহলে কে আগে আছে অ্যালফাবেটিক অর্ডারে, ই, তাহলে আগে ই লিখতে হবে, তাহলে হেক্স ওয়ান ইন সিক্স নয় ফাইভ আইন এইভাবে লিখতে হবে। আচ্ছা যদি এরকম হয় CH3 C11 C CH, তাহলে আমাকে নাম্বারিং এদিক দিয়ে যদি নাম্বারিং করি 1 2 3 4 তাহলে কত নম্বর পাচ্ছে, 3 4 5, তাহলে ডবল বন্ড পাচ্ছে 2, ট্রিপল বন্ড পাচ্ছে 4, কিন্তু যদি এদিক দিয়ে নাম্বারিং করি 1 2 3 4 5 একই হচ্ছে, ডবল বন্ড পাচ্ছে 1, ট্রিপল বন্ড পাচ্ছে 1, ডবল বন্ড পাচ্ছে কত 4, তাহলে এদিক দিয়ে নাম্বারিং করলে 2 পাচ্ছে ডবল বন্ড, ট্রিপল বন্ড পাচ্ছে কত 4, এদিক দিয়ে নাম্বারিং করলে ডবল বন্ড পাচ্ছে 1, ট্রিপল বন্ড পাচ্ছে 3, তাহলে আমাকে লোয়েস্ট নাম্বার রুলস ফলো করতে হবে। তাহলে এটা আমি, তাহলে এটাকে আমরা কি লিখব, পেন্ট থ্রি ইন টু ওয়ান আইন। তাহলে এখানে কি হলো বিষয়টা, এখানে বিষয়টি হলো যে আমাকে নাম্বারিং যদি ভিন্ন ভিন্ন পজিশনে থাকে ডবল বন্ড এবং ট্রিপল বন্ড আমাকে সেইভাবে নাম্বারিং করতে হবে, যেদিক দিয়ে নাম্বারিং করলে আমার কি হবে, যেদিক দিয়ে নাম্বারিং করলে আমার লোয়েস্ট নাম্বার রুলস ফলো করবে, তাহলে এদিক দিয়ে নাম্বারিং করলে 1 এবং 3, কিন্তু এদিক দিয়ে নাম্বারিং করলে কি হচ্ছে 1 2 3 4, 2 এবং 4, তাহলে 1 3 আমার আগে লোয়েস্ট নাম্বার পাচ্ছে ডবল বন্ড এবং ট্রিপল বন্ড, তাহলে সেই নাম্বারিং আমাকে ফলো করতে হবে, পেন্ট থ্রি ইন ওয়ান আইন। তাহলে এইভাবে আমাদের কার্বন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকলে এইভাবে নাম্বারিং করা হয় এবং এইভাবে যুগে যুগের নামকরণ করা হয়।